সহজে বানাও করতে পারবেন আপা মত করে। আর নিজে বানাতে গেলে একটু একটু ইয়ে আছে, ঠিক আছে, অনেক রকম বানানো যায়। তার মধ্যে চলেন দেখে আসি ওরা কী কী বানাইছে। ফাইল ফাইল থেকে নিউতে যাই, এটি ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক দেখেন, ডিপ্লোমা সার্টিফিকেট, আহ কত সুন্দর সার্টিফিকেট, আপনাকে সার্চ করেন, নেট থাকতে হবে সার্টি, এগুলো সবগুলো আপনি ইউজ করতে পারবেন। আমি একটু ওয়েট করতে, অনেক চমৎকার চমৎকার সার্টিফিকেট দেখছেন, সব ইউজ করতে পারবেন সব। আমি এটা ইউজ করবো, কোনটা ইউজ করে দেখেন তো, কার কোনটা ভালো লাগে বলে কোনটা ইউজ করবো। যেমন এটা এটা করছি না, থ্যাংক ইউ, আচ্ছা এটা নেই, এটা এটা তো নিশ্চিম হচ্ছে, এই যে এগুলো কিন্তু তিয়া শিখিয়ে বলুন ছোট, এগুলো কিন্তু ফ্রি, এগুলো হচ্ছে ফ্রি, আর আপনি নিজে বানাতে পারেন। এগুলো সে ছোটো ছোটো শেপ, এটা কালার গ্রেডিয়েন্ট, ওকে আমরা এখন যা নিয়ে আসি, একটু ওয়েট করুন, চলে আসছে চলে আসছে না, এখন ক্লিক করুন চেঞ্জ কালার, একটু ক্লিক করুন, দেখেন আমরা একটু ওয়েট করি। এই যে আমি যেখানে ডিলিট দিই কেটে যাবে, দেখবে কেটে গেছে, ওকে সব লেখা যাবে। এখানে নাম কি, আপনার নাম কি? রয়েস। পুরো নাম? রয়েস ইসলাম। আচ্ছা, আর এ আর ও ওয়াই ই এস, রয়েস এস ইউ এল, রয়েসুল ইসলাম, ইসলাম, ওকে কি দেওয়া যায়, বরকত, আচ্ছা দেখ বরকত, আচ্ছা ফর হেল্পিং ম্যানেজিং গয়া, বা এটা ওদের মতো বানাইছে, হোয়েন শি হার্ট, ঠিক আছে, মানে এটা ডেমো লেখা দিয়েছি আর কি। হোয়াট এ গ্রেট এক্সাম্পল অফ ক্লাসরুম কাইন্ডনেস, ওকে, এটা যে ট্রেনার টিচার থাকবে তার সিগনেচার থাকবে এখানে, একটা এটা সিগনেচার সেটা স্ক্যান করে দিয়ে দিবে এখানে, অথবা এটা বের হলে সিগনেচার করে দিবে যেটা মন চায়, বা স্ক্রিন কপি দিতে পারে না হলে, ঠিক আছে, আর ডেট তো এখানে দিতে পারেন, যেমন ডেট, ঠিক আছে, 11/11/2021 ডেট শেষ, সার্টিফিকেট শেষ, দেখে দেখে সেগুলো ঠিক দেখুন, ক্লিক করে দেখে দিলে হয় কি না, এগুলো দিবেন ওরা, ঠিক আছে, আপনার মতো আমি আরও চেঞ্জ করতে পারি, এই যে শেপ দিন, আপনার মতো করতে পারবে যে শেপ ধরে যান, এই যে একটা শেপ ধরে রাখবেন, ওকে, তারপর একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি আমরা, ট্রায়াঙ্গেল, ওকে, এটাকে আমরা একটা কালার দিই, যেমন এই যে এটা, আচ্ছা এটা তো হচ্ছে আমাদের আউটলাইন, আউটলাইন খাই রাখি, আর এটা দিতে পারি আমরা কোন ধরনের কালার দেওয়া যায় দেখি তো আমরা, সাপোজ কোনটা দেওয়া যায় যেটা মানুষ হয়ে দেখে আস, আচ্ছা এটাই দিই, মিক্স হয়ে যায়, তারপর এটা গিয়ে এখানে গিয়ে জাস্ট আমরা গ্রুপ করি, এগুলো আমরা শিখে আসছি, ওকে, সুন্দরটা লগো হয়ে গেল। এখন আপনি এটা নিতে পারেন কন্ট্রোল চেপে, আটটা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি যত মন চায়, ওকে কন্ট্রোল ডি, একটা হয়ে গেল কন্ট্রোল ডি, তিনটা না, তাহলে আমি এখন কী করি, তিনটা এটা একটা কালার দিচ্ছি, তারপর এই যে একটু সরাই, এটা একটা কালার দিয়ে আমরা রেড দিচ্ছি, এই যে দেখে একটু নিচে নিয়ে আসি, এই যে হয়ে গেল, আমরা কী করতে পারি এখন এটা উপর, তারপর এটা দেন এটা গ্রুপ করি, এখানে দিলাম কন্ট্রোল চেপে বা ডুপ্লিকেট করি আমরা একটা, এই যে দেখি জাস্ট ক্লিক করবো অ্যান্ড ডি ডুপ্লিকেট, নিজের মতো করে সব বানাতে পারবেন, ওকে। এখানে একটা বেস ইউজ করতে পারেন, বেস কমগুলো যে আমরা অনেক সময় বেসগুলো ইউজ করি, সার্টিফিকেট, সার্টিফিকেট লোক দেখি তো কী বলে, বেস লিখে আসবে, এই যেগুলো, ওকে, এগুলো আমরা নিজের বানাতে পারি, ঠিক আছে। আচ্ছা এটা এগুলো আমাকে বানাইছি, দেখি হয় কিনা আসলে আদৌ হয় কিনা, এটা সার্টিফিকেট একটু সময় লাগবে, এটা এখনটা এই যে এটা এই যে এখানটা দিব, সেক্ষেত্রে ওরা আমাদের কী কী দিচ্ছে প্রোভাইড করতেছে দেখে আসি, এগুলো ইউজ করা যাবে, যেমন এটা ইউজ করতে পারি, শিপ চাপ যদি এগুলি সমান হয়, যে ওকে শিপ চাপা ধরি, এটাকে আমরা কোন কালার দিব, গোল্ডেন কালার দেখে আসি, এটা দেওয়া যায়, যদি গ্রেডিয়েন্টও আছে আবার মোর কালার যায়,
standard golden color আচ্ছা আমরা কালার চুজ করে আসি কোনটা সাপোজ এটা এটা একটু গ্রেডিয়েন্ট কিন্তু কোডিং তে আনা আচ্ছা এটা সাপোজ এটা নিয়ে আমরা একটা অ্যাপস আছে কালার পিকার শুধু এটা কোড নিব আমি জাস্ট এটা যেমন এইটা এই কালারটা ঠিক আছে আমি লক করি এটা নিব এটা নিচ্ছি এটা না কোনটা নেওয়া যায় এটা নিচ্ছি ঠিক আছে এখানে কোডটা কপি করে আমরা কোডটা কপি করার পরে এখানে দেওয়া যাবে আসলে এখানে গিয়ে এসে ফিল মোর কালার যাব এই অপশনটা আছে এই কাস্টম গেলে একটা কোড আসবে এই কোডটা দেওয়া যাবে ওকে ওই সেম এই কার্ডটা পেয়ে দেখে ওকে এই সেম কার্ডটা পেয়ে গেছে ওকে গ্রেডিয়েন্ট দিচ্ছি গ্রেডিয়েন্ট একটু দেখি তো একটু না চাবো তো ওই কার্ডটা গ্রেডিয়েন্ট হবে আমার যে কার্ডটা চুজ করবো আসলে সেটার কিন্তু গ্রেডিয়েন্ট দেওয়া যাবে এটাতে গ্রেডিয়েন্ট আউটলাইন লাগবে না এটা গ্রেডিয়েন্ট আমরা চলেন দেখে আসি কোথায় এটা গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ভাবটা ঠিক আছে দেখছেন ওকে এরপর আমরা কি নিচ্ছে লোগো দেওয়ার জন্য এটা কোনটা দেওয়া যায় একটু খুঁজি আমরা এই কোনটা এই যে ব্যানার টাইপের যে এটা ওকে এই যেটা দিব ঠিক আছে আপনি এগুলো ইউজ করতে পারেন ছবিগুলো কালেক্ট করে ব্যবহার করতে আসলে পারেন এই যে এগুলো আছে এখানে আচ্ছা আমার যে আইকনে যা দেখি তো আইকনটা পাওয়া যায় কিনা এটা দেখি তো আইকন সার্টিফিকেট কোনো কিছু আজকে দেখি তো খুঁজে দেখি সার্টিফিকেট শুধু এটাই আস অন্য কিছু নেই আচ্ছা এখানে গিয়ে আমরা শেপ ওয়েট কোনটা ইউজ করা যায় আচ্ছা আমরা আমাদের মতো বানাই ফেলি যে এটা ওকে এটা একটু গুঁড়ো বসে এখান দিয়ে এটা এডিট শেপে যাব ওকে যেহেতু আমাদের মতো বানানোর অপশন আছে দেখি যেখান থেকে এদিক করে ঢুকাই দিই ওকে যেহেতু ওরা আমাদের দিচ্ছে না ক্লিয়ার করা এবার আমরা কি নিজেরা বানাই এটা কি দেওয়া যায় রেড এটা ব্যাকেন্ডে নিয়ে যায় হ্যাঁ ওকে তারপর কন্ট্রোল ডি আর এটা নিলাম এটাকে আবার ঘুরাই দিই সামনে এটাকে আবার পিছিয়ে নিয়ে যায় আহা এটা তো ঠিক না এই পিছে যাও পিছে যাও না না পিছিয়ে দিস না মুসি বলতো না আচ্ছা আচ্ছা আনগ্রুপ করে এই যে এখন হয়ে গেছে আহ বহুত কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে আর দেখেন এই যে এগুলো ঠিক আছে এরকম আপনি নিজে মতো করে বানাতে পারেন এই যে আমার এটা পছন্দ হচ্ছে না এই যে আমি লেখাগুলো কপি করে নিয়ে যাবো তো এই যে এই যে শেপটা আছে না এটা আমার পছন্দ হচ্ছে না আমার মতো করে দিব তাহলে আপনি লেখাটা আপাতত কপি করে বা এটা নিউতে যান নিউ এই যে লং ডকুমেন্ট নিজে মতো বানাতে গেলে লে আউট অরিজিন থাকবে কি এই যে ল্যান্ডস্কেপ ওকে এখানে গিয়ে আপনার লেখাটা পেস্ট করে দিন এটা কই গেল লেখাটা দেখি পেস্ট এই যে এটা এখানে কপি করলাম এখানে সেমটা পেস্ট করে দিলাম চলে আসছে না ওকে ফাইন এটাকে এখন সেন্টার করবো তারপর এটার বর্ডারটা আমি নিজের মতো করে দিই তাহলে আপনি এখান থেকে চলে যাই আমরা ইনসার্ট থেকে যে শেপ বর্ডার অ্যান্ড শেডিংয়ে যাবো পেস এই যে এটা দিতে পারেন ওকে বক্সে গিয়ে এখানে অনেক ওয়েস্টার আছে কোনটা দেওয়া যায় কোনটা এই যে এটা দিতে পারি
আচ্ছা টানো দেখি কোনটা, এটা দেখি কালার আমি দিতে পারি, এইটা এই যেটা এটা দিতে পারেন, বারো মোটা চিকন দিতে পারেন, ঠিক আছে। এখানে গিয়ে আমি এই যে এটা দিই, এটা একদম মোটা দিই, দেখি ওকে, তাহলে এটা একটু সরাতে হবে, ওকে। এবার এখানে গিয়ে আপনি ওই যে শেপের ব্যাপার স্যাপার এগুলো আছে, এই যে শেপ ধরতে হবে, এটা এখানে ঢুকে দিলাম কন্ট্রোল ডি, এটা এখানে থাকবে, এটা একটু ছোট করি আমরা কন্ট্রোল ডি, এটাকে একটু ছোট করি আমরা শেপ ধরে, ঠিক আছে কন্ট্রোল ডি, এটা ডিজাইন আর কি, আর কিছুই নেই এটা, ওকে। এবার এখানে গিয়ে আমরা কী করবো, এটাকে এটা রেড থাকবে, নো আউটলাইন, এটা কালার বলে দিবেন আর কি, এখানে গিয়ে এটা থাকবে কালার, নো আউটলাইন, সরি এটা আউটলাইন দিয়ে হচ্ছে, নো আউটলাইন, এখানে থাকবে এই কালার, তারপর এটা থাকবে নো আউটলাইন, এটাও দিয়ে আমরা নো আউটলাইন, নো আউটলাইন, এটা দিচ্ছি আমরা কালার দিচ্ছি, এটা থাকবে যে এটা থাকুক, দেন এটা আমি দিতে পারি হোয়াইট বা ইয়ে, ঠিক আছে, সিলেক্ট, দেন এটা সেট করলাম, দেন এইটা, দেন এইটা সবগুলো সেট করার জন্য আমরা এখানে যাই সিলেক্ট অবজেক্ট, সবগুলো হলো, দেন এখান থেকে গ্রুপ কন্ট্রোল ডি, হ্যাঁ এটা নিয়ে আসি, তবে এটাকে আমি কী করি রোটেশন, ওকে রং ব্যায়াম করে ফেলেছি, ঠিক আছে, কী চমক দেখছেন, সার্টিফিকেট রয়েছে, এত সুন্দর সার্টিফিকেট দিলে যে কেউ বিস্ময় হয়ে যাবে, ওকে এই যে রয়েছে, ঠিক আছে, ওকে ফ্যান সুন্দর না, এ হলো আপনাদের সার্টিফিকেট।